স্বাভাবিকভাবে শুধু উত্তরপাড়া শ্রীরামপুর বা কর্ণগর নয়, কানাইপুর থেকে শুরু করে জাঙ্গিপাড়া এই সাংগঠনিক জেলা একটা বিরাট অংশ গ্রামীণ এলাকার পথে আছে। আজকের এই পথসভার সহসভাপতি মাতৃপ্রতিম দেবাশিস এবং এই সভার সভাপতি সাংগঠনিক জেলার প্রিয় সভাপতি সম্মানীয় মোহন আলোক মহোদয়, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। এই সম্পাদক, এই বিভাগের ইনচার্জ পুরসুরার, যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন প্রায় 30,000 ভোটে, উত্তরপাড়ার অপদার্থ চেয়ারম্যান দিলীপ যাদবকে যিনি পুরসুরাকে হারিয়েছেন, আমাদের মধ্যে আছেন রাজ্যের সম্পাদক, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য এবং ময়নার লোকপ্রিয় মাননীয় অশোক দিন্দা মহোদয়, যিনি এই প্রোগ্রামের ইনচার্জ বটে। আমাদের মধ্যে প্রসেনজিৎদা রাজ্য নেতৃত্ব আছেন, ডক্টর অর্চনা মজুমদার আমাদের স্টেট কার্যকরী কমিটির প্রদেশ ইউনিটের পক্ষ থেকে গত 28 জুলাই রানী রাসমণি রোডে একটি সভাতে ঘোষণা করা হয়েছিল যে আমরা সবাই চোরেদের জেল ভরো, জেলে ভরো, আমরা সবাই নবান্ন যাব। সেই নবান্ন অভিযান আগামী 13 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে। আমরা ভারতীয় জনতা পার্টি ঠিক করেছি 1 থেকে 11 এই 11 দিন ব্যাপী গোটা রাজ্য জুড়ে পদযাত্রা, মিছিল, মিটিং, পথসভার মধ্য দিয়ে গোটা বাংলার জনগণকে আমরা জাগ্রত করব, যাতে তারা সবাই দলে দলে চোরদের রানী, অনুব্রত, পাত্রদের সৃষ্টিকর্তা, রাজু সাহানিদের রক্ষক মমতা ব্যানার্জি, যিনি নবান্নর 14 তলায় বসে থাকেন, তাকে টেনে নামাতে পারি এই চোরেদের রানীকে, তার জন্য আমরা নবান্ন অভিযান করছি। এই নবান্ন অভিযানে অংশগ্রহণের আবেদন জানিয়ে আপনাদের কাছে আমরা 2-4টি কথা নিবেদন করব, বেশি বক্তব্য রাখবো না, অনেক বেলা হয়ে গেছে। আপনারা জানেন গত 15 মাস ধরে এই রাজ্যে যে সরকার চলছে, এই রাজ্যে সরকার একদিকে রাজ্যকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করেছে। আমরা সবাই স্লোগান দিয়েছি বামপন্থীদের বিরুদ্ধে 2 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপালোকে বামফ্রন্ট আবারকে মমতা ব্যানার্জি 2023 সালের 31 মার্চ 5,62,000 কোটি টাকা ঋণে পরিণত করতে চলেছেন আমাদের এই সোনার বাংলাকে। আপনারা দেখেছেন এই রাজ্যে রাস্তা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, এই রাস্তায় এই রাজ্যে সরকারি বিল্ডিং, স্কুল বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে, হসপিটাল গুলোতে কোন পরিষেবা নাই, ওই ধপের চপ স্বাস্থ্য সাথীর কার্ড কেউ নেয় না, নার্সিংহোমের গেটে গেলে বলে ক্যাশ না কার্ড, যদি বলেন কার্ড বলবে বেড নেই, যদি বলেন ক্যাশ বলে এখনই ভিতরে যান, ব্যবস্থা হচ্ছে। এই হচ্ছে পশ্চিমবাংলার সার্বিক অবস্থা। অন্যদিকে 15 মাস ধরে মমতা ব্যানার্জি পেট্রোলের স্টেট সেলস কমাননি, নরেন্দ্র মোদীজি দুবারে 14.5 টাকা পেট্রোলের সেলস কমিয়েছেন। নরেন্দ্র মোদীজি সেন্ট্রালের যে ডিজেলের সেস তাতে তিনি 17 টাকা করে কমিয়েছেন। আমাদের উজালা 1-2 গ্যাস দ্বারা প্রাপক প্রান্তিক মানুষ, নিম্নবিত্ত এবং দরিদ্র মানুষ, তাদের গ্যাসের সিলিন্ডারে 200 টাকা করে ভর্তুকি দিয়েছেন। অর্থাৎ মমতা ব্যানার্জি
এক টাকাও পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের স্টেটের সেস এক টাকাও বাংলা লোককে ছাড় দেয়নি। উল্টে কি করেছেন? উল্টে 850 টাকা দামের বিলেতি মদের বোতল তার দাম কমিয়ে 550 টাকা করেছেন, আর 28 টাকা দামের মেহুল মদ বের করেছেন চায়ের দোকানে, পানের দোকানে, রাস্তাঘাটে, হাটে বাজারে, সর্বত্র আর কিছু না পান 28 টাকা দামের মদের বোতলটা পাওয়া যাবে। এই যে দেখছেন পুজোতে দাতা কর্ণ সেজেছেন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের বিজেপির আপত্তি নেই, 7,000 কেন, 1,00,000 টাকা দেন। হঠাৎ করে হিন্দু প্রীতি দেখালে কেউ ভুলে যাবে না আপনাদের আচরণ গুলো। এই আপনি মমতা ব্যানার্জি দুর্গা পূজার এক বছর বিজয়ার বিসর্জন পুলিশকে দিয়ে বন্ধ করেছিলেন, কেন? মহরমের মিছিল যাবে, কোন মহরম কমিটি বলেনি বিজয়া বন্ধ করতে, কিন্তু তোষণ মাস মমতা ব্যানার্জি বিজয়া দশমী বন্ধ করেছিলেন। পঞ্জিকা শাস্ত্র মতে সনাতনী হিন্দুদের দেবী দুর্গার বিজয়ার ডেট চেঞ্জ হয় না, সকালে ঘটের বিসর্জন, দধিকর্মা, বিকেল বেলা মায়েদের সিঁদুর খেলা, এদিন পরিবর্তন হয় না, মমতা ব্যানার্জি করেছেন। এই মমতা ব্যানার্জি ব্যারাকপুরে এবং পশ্চিম মেদিনীপুরের জামাতে জয় শ্রীরাম বলেছিল, রাস্তায় নেমে বলছে তোমরা আমাকে বাজে কথা বলছো, জয় শ্রীরাম বাজে কথা, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ তিনি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের প্রতীক, তার নামে জয় ধ্বনি দেওয়া বাজে কথা, উনাদেরই যুবনেত্রী বাবা মহাদেবকে নিয়ে কি কথা বলেছিল আমি আর মুখে উচ্চারণ করতে চাই না। এই জঙ্গি পাড়াতে একজন আছেন, তিনি কিছুদিন আগে আমাদের মহাদেবের শিবলিঙ্গ নিয়ে কি মন্তব্য করেছিলেন আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন কৃষ্ণনগরের সাংসদ তোলামুল পাটিল মহুয়া মৈত্র, তিনি আমাদের আরাধ্য দেবী মা কালী, তাকে কি বললেন, মা কালী নাকি সিগারেট খায়, মা কালী নাকি মদ খায়, আপনারা দেখেছেন কিভাবে হিন্দু দেব দেবীকে অপমান করেছে মমতা ব্যানার্জি। খেলায় পড়ি না পড়লে বিড়াল গাছে ওঠে না, তাই মমতা ব্যানার্জি যখন দেখছে সনাতনীরা এক হচ্ছে, ভারতীয় জনতা পার্টির ভোট বাড়তে বাড়তে প্রায় 39%-এর কাছে পৌঁছেছে, 2,30,00,000 পশ্চিমবাংলার জনগণ বিজেপিকে ভোট দিচ্ছে, যে 2016 সালে আমরা 55,00,000 ভোট পেয়েছিলাম, আমরা 21-এ 2,28,00,000 ভোট পেয়েছি। 2016 সালে আমরা 10.5% ভোট পেয়েছিলাম, 2021-এ 38.13% ভোট পেয়েছি। 2016 সালে 3 জন এমএলএ জিতেছিল, 21-এ 77 জন এমএলএ জিতল। এই রাষ্ট্রবাদী চেতনার বিকাশ হচ্ছে, গীতার প্রাসঙ্গিকতা, গীতার প্রয়োজনীয়তা, গীতা পাঠ করার প্রবণতা যখন রাজ্যে বাড়ছে, রাজ্যে যখন জাগরণ শুরু হয়েছে, তখন মমতা ব্যানার্জি গত বছর 240 কোটি টাকা দিয়েছিলেন পূজা কমিটিগুলোকে, এবং বদলে কি করেছেন শুনে রাখুন, বদলে 700 কোটি টাকার মদ বেচেছেন পুজোর 10 দিন। এবারে 260 কোটি টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন, আর বদলে এবারে মমতা ব্যানার্জির টার্গেট 1,000 কোটি টাকার মদ বেচবেন যুবকদেরকে, যুবকদেরকে মদ খাওয়ানোর ব্যবস্থা করবেন। এইটা হচ্ছে মমতা ব্যানার্জির আসল রাজনীতি। এই রাজ্যে সরকারি কর্মচারীরা তারা দিয়ে পান না, 31% বকেয়া দিয়ে যেদিনকে দুর্গা পুজোয় 7,000 টাকা করে টাকা, 60% বিদ্যুতের বিল ছাড় দিলেন। এবারে ইলেকট্রিকের বিল পেয়েছেন সিএসসি সবাই, ইলেকট্রিকের বিলের অবস্থাটা দেখেছেন তো, দেখেছেন ইলেকট্রিক বিলটা খুলে কত টাকা বিল এসেছে আপনাদের,
শতাংশ ছাড় দিলেন। আমরা বললাম যে আপনার যখন টাকা এত হয়েছে তাহলে আশা কর্মী, আইসিডিএস, রানী মিত্রা, ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ সবার একটু করে বেতন বাড়িয়ে দেন, পার্ট টাইমার, ভোকেশনাল সবার একটু করে বেতন বাড়িয়ে দেন, আর সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে দেন, পুজোর আগে অন্তত 20% দিয়ে দেন। এমনি তো বকেয়া দিয়ে নিয়ে মহামান্য উচ্চ আদালতের যে রায়, সে রায় কার্যকর করতে গেলে 23,000 কোটি টাকা লাগবে। এই ভিখারি সরকারের, এই দেউলিয়া সরকারের, যারা গোটা রাজ্যটাকে কার্যত বেচে দিয়েছে। কালকে গ্রিন ট্রাইব্যুনালের রায় দেখেছেন, গোটা রাজ্যকে পুঁতি গঙ্গাময় করে রেখেছে। কোন রাজ্যে মাথার উপরে ইলেকট্রিকের তার ঝরে? পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে শহর এলাকাতেও মাথার উপরে ইলেকট্রিকের তার জ্বলে, আর বর্ষা হলে জল জমে ইলেকট্রিকের তার, সেই জলে পড়ে কত মানুষ মারা যান আপনারা প্রত্যেক বছর দেখেছেন। গোটা ভারতবর্ষ দেখবেন কোন রাজ্যে পৌর এলাকা, কর্পোরেশন এলাকায় আন্ডারগ্রাউন্ড কেবল, উপর দিয়ে তার ঝোলে না, আমাদের রাজ্যে তার ঝোলে। আপনারা দেখেছেন কিভাবে বর্জ্য আমাদের পৌর এলাকা থেকে বিশেষ করে যে আবর্জনা সংগৃহীত হয় তাকে নিয়ে যে প্ল্যান তৈরি করার কথা এ সরকার করেনি বলে আজকে 3,500 কোটি টাকা ফাইন করেছে গ্রিন ট্রাইব্যুনাল পশ্চিমবঙ্গ সরকার। আজকে এই উত্তর পাড়া প্রাচীন শহর, এই শহরে ডিসি বঙ্কিমচন্দ্রের পদস্পূর্ণে ধন্যভূমি, মা গঙ্গার পাশে থাকা এক অপরূপ সুন্দর শহর। এই শহরে খবর কি রাখেন আপনারা, গত কয়েকদিনে ডেঙ্গুতে 4 জন মারা গেছে। এমন কোন বাড়ি খুঁজে পাবেন না যেখানে মাননীয় দিলীপ যাদব, যিনি পরশুরাতে হেরেছেন, রিজেক্টেড নেতা, সেই রিজেক্টেড নেতার নেতৃত্বে এই পৌরসভায় ডেঙ্গু আর ম্যালেরিয়ার আতঙ্ক ঘর তৈরি হয়েছে, এ খবর কেউ রাখেন না। তাই সর্বক্ষেত্রে এই সরকার ব্যর্থ, এই সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ। রামপুর আগের বাগদুইর গণহত্যা, হাসখালিতে ক্লাস 9-এর বাচ্চা মেয়েকে নেতার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নেতার ছেলের জন্মদিনে মদ গায়ে ঢেলে পুড়িয়ে মেরে দেওয়া ধর্ষণ করে, এই অসংখ্য উদাহরণ আপনারা এই রাজ্যে 15 মাসে দেখেছেন। তারপরে গত 2 মাস ধরে কি দেখছেন? আমাদের প্রধানমন্ত্রী লালকেল্লায় বলল, লজ্জা লাগে না বাঙালি হিসেবে, নেতাজির বাংলা না, রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা নয়, ঋষি অরবিন্দের বাংলা নয়, আমরাই বিদ্যাসাগরের কথা বলি, আমরাই মাইকেল মধুসূদন দত্তের কথা বলি, আমরাই শ্রী চৈতন্য দেবের জন্য গর্ব করি, আমাদেরই স্বামী বিবেকানন্দ 1893-11 সেপ্টেম্বর শিকাগো ধর্ম সম্মেলনে ভারতকে পৃথিবীর সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছিলেন, আমরাই জগৎজননী মা সারদামণি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, লোকনাথ ব্রহ্মচারী, ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র আমাদের এই পুণ্যভূমিতে তারা কাজ করে গেছেন। সেই রাজ্যে আজকে কি দেখছেন আপনারা? প্রধানমন্ত্রী বলছেন গরিব বাড়ি খুঁজছে, পাকা বাড়ি, মাথার ছাদ, আর আমাদের দেশের নেতারা, দুর্নীতিগ্রস্ত নেতারা মাঠ কিনছে টাকা রাখার জন্য। আজকে দরকার করে সাউথ সিটি বলে অপার বাড়ি, লজ্জা লাগে না ওই মোটা একটা বিরাট ফুলের মতো দেখতে পুলিশ মহাসচিব, মমতা ব্যানার্জির ক্যাবিনেটের সেকেন্ড পার্সন, 70 বছর বয়স, তার এত বান্ধবী, প্রত্যেকদিন টিভিতে একটা করে নতুন বান্ধবী, ফুলে সুলতানও লজ্জা পেয়ে যাবে, এত বান্ধবী। সেই অপার সিন্ডিকেট সাউথ সিটি মলের ভাগ, পরের দিন বেলগড়িয়ার ভাগ, দরজা খুলছে
তারা লাল সবুজ নোট। কোথায় আছেন আপনারা? পশ্চিমবঙ্গে আছে 75,000 চাকরি প্রাইমারি আবার প্রাইমারি শিক্ষক শিক্ষাকর্মীদের এই সরকার দিয়েছে 50,000 চাকরি বেঁচে দিয়েছে এজেন্টের মাধ্যমে নেতাদের মাধ্যমে। ওই চুচুড়ার যে লম্পটটা মার বিজেপির মিছিলে মার বলছিল, ওই লম্পটটাও ছিল পার্থর একটা বড় এজেন্ট চুচুড়ার যে এমএলএ। এরকম বরাবরের শান্তনু থেকে শুরু করে গোঘাটের মানুষ এরকম অসংখ্য তৃণমূলী এজেন্ট তারা ছাড়া ছিল। দিলীপ যাদব কত লিস্ট দিয়ে পার্থবাবুর সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সব বেরোবে আস্তে আস্তে যত ঢাকনা খুলছে গন্ধ বেরোচ্ছে তত দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বেরোবে। সব চাকরিগুলো বেঁচে দিয়েছে। পশ্চিমবঙ্গে মেধার কোন দাম নেই, বেসিক ট্রেনিং বিএডের কোন মূল্য নেই, মাস্টার ডিগ্রির কোন মূল্য নেই, চাকরিগুলো টাকার বিনিময়ে বেঁচে দিয়েছে। এটা তো প্রমাণিত ববিতা দাসের মতো একজন মা মাতঙ্গিনী হাজরার আদর্শে একজন দেবী আমাদের ভোট, তিনি হাইকোর্ট গিয়ে এদের সড়ক উন্মোচিত করেছেন। তার পরবর্তীকালে কেষ্টা মন্ডল তাকে ধরেছে, আপনি দেখেছেন তার এখন পর্যন্ত প্রপার্টি কত পাওয়া গেছে, তার সিকিউরিটি, তার ভাগনা বিদ্যুৎ গায়েন, তার মেয়ে আর কেষ্টা মিলে 162টা সম্পদ পাওয়া গেছে এখনো পর্যন্ত। আপনারা কি দেখছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী? আমরা তো সেই জন্যই বলি পার্থ কেষ্ট চুরোপুটি সব খেয়েছে, কে খেয়েছে সব খেয়েছে, তা মুড়ি টিনে করে ফলের বাক্স করে টাকাগুলো কোথায় আসতো কলকাতায় পুলিশ চৌকি দিয়ে নিয়ে যেত সবাই জানে। 14ই আগস্ট স্বাধীনতার আজাদি কি অমৃত মহোৎসবের আগের দিন, লজ্জা লাগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাধীনতা সংগ্রাম নিয়ে একটা কথা নেই। বিনয় বাদল দীনেশ, ঋষি অরবিন্দ মাস্টারদা, চিত্তরঞ্জন দাস, শহীদ ক্ষুদিরাম বসু, মামাতঙ্গিনী হাজরা, কাউকে নিয়ে কোন কথা নাই। 52 মিনিটের বক্তব্যে 32 মিনিট কেষ্টর জীবনী শুনিয়েছেন। কেষ্টর জীবনী কি? কেষ্ট মাগুর মাছ বিক্রি করত, এখন 1,000 কোটি টাকার মালিক। এইরকম কেষ্ট সব জায়গায় আছে, এখানে যেমন আছে লাল যাদব মাইটি মোড় থেকে তোলপাজা পর্যন্ত ডায়ে বায়ে সব সম্পদের মালিক এই চোরটা আছে লাল যাদব, সব আমাদের কাছে আছে। এই জন্য তো আমরা বলি চোরদের জেলে ভরো। 13ই সেপ্টেম্বর এই জন্য আমরা আওয়াজ তুলেছি, কত চোর আছে এক একটা কাউন্সিলরের ঘরে ঢুকলেই আপনি পাবেন। উত্তর ভারতে বহুর ভোট হয়েছে, ভোট দিতে পেরেছেন কেউ? কেউ ভোট দিতে পেরেছেন? ভোট দিতে কেউ পারেনি, পুলিশকে দিয়ে লুট করা হয়েছে, লুট করা হয়েছে। মেশিনে ভিভিপ্যাট ছিল না, সব মেশিন বদলে দিয়েছে। এটা জনমত নয়, কৃষ্ণা দিকে কিভাবে মেরেছে ভাবা যায়। 70 জন একজন প্রবীণা মহিলা, আমি এসেছিলাম নার্সিং হোমে, এইভাবে কেউ মারা যায় কাউকে মারে কেউ মায়ের সমান মহিলাকে, জাঙ্গিপাড়া সুরেন্দ্র পণ্ডিতের ছবিটা দেখেছেন, ডান পা ডান হাত কি অবস্থা করেছে, এরা কি ভাবছে চিরদিন থাকবে আর পুলিশ বাবা রক্ষা করবে। নিচের তলার পুলিশ খারাপ নয়, এদের তো মমতা ব্যানার্জি এসেই প্রথম রেশন বন্ধ করেছে, এরাও দিয়ে পায় না উপরত হয়। আইসি গুলো পশ্চিম হয় ভাইপোর ইশারাতে, ভাইপোর দিয়ে টাকা নেয় থানা অনুযায়ী। উত্তরপাড়া থানা কত? 25 লাখের উপরে তো হবে পশ্চিমে।
কাঞ্চনি একটু বেশি হবে এনএইচের গায়ে গাড়ি পার করাতে হয় মহাদেব প্যাট মন্ডল প্যাট শিলমারা প্যাট মমতা ব্যানার্জি বলছে বিজেপি বলছে কালীঘাটে টাকা যায় তা আমি মমতা ব্যানার্জি বলছি মায়ের মন্দিরে টাকা যায় আমাদের মা গুলো নেয় না আর মাকে কোন হিন্দু বাপের টাকা দেয় না রোজগারের টাকা দেয় দু টাকা দিন পাঁচ টাকা দিন মাথার ঘাম পায়ে ফেলার টাকা দেয় টাকাটা কোথায় যায় শুনে রাখুন মমতা ব্যানার্জি সরকার একটা চায়ের দোকান ছিল বয়স্ক লোক মারা গেছে কিছুদিন আগে ওর ভাই তারও কাছে এখনো পটুয়া পড়ায় মূর্তি তৈরি করে মমতা ব্যানার্জির বাড়ি থেকে পঞ্চাশ মিটার দূরে ওই ছোট্ট গরিবের চায়ের দোকানটা ভেঙে আপনার ভাইপো একটা প্রাসাদ বানিয়েছে নামটা শান্তিনিকেতন আশি থেকে নব্বই কোটি টাকা খরচ করে ওই প্রাসাদ ওই প্রাসাদে টাকাটা যায় মমতা ব্যানার্জি আপনি একটু হাঁটতে হাঁটতে আইসি কালীঘাটকে সঙ্গে নিয়ে দোতলা তিনতলা চারতলা ছতলা ঢুকলি বুঝতে পারবেন টাকাগুলো কেমন ধরে 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 সাজা হয় আর ওই টাকাতেই আপনি ভোট করেন ওই টাকাতেই আপনি টাকার ভয়ে চলেন গত ছ মাসে মমতা ব্যানার্জি মিটিয়েছে চাটার প্লেনে দু কোটি টাকা আর ভাইপো মিটিয়েছে দেড় কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা শুধু ছ মাসে মিটিয়েছে প্রাইভেট ফ্লাইট কোথায় কোথায় গেছিলেন ত্রিপুরা গেছিলেন ভাইপো গোল্লা জিতে গেছে বাকিটা নৌকার সঙ্গে লড়াই করে চতুর্থ গোয়াতে গেছিলেন মুখ্যমন্ত্রী হবেন বলে গোয়াতে এত বড় রাজভোগ খাইছে জাতি তিনবার পাঠি ওখানে গিয়ে বলছিল এখানে পাঁচশো করে মহিলা দিচ্ছি এখানে পাঁচ হাজার করে দেবো ওখানকার মহিলারা বলছে আমরা ভিখারি নই আমরা খেটে খাবো আমরা পড়াশোনা করেছি চাকরি পাবো তোমাকে যদি ঠপের চপ দিতে হবে হেলিকপ্টারে করে গেছিলেন লখনৌতে গেছিলেন কাশী বিশ্বনাথ ধামে মাথায় চন্দন চন্দন লাগিয়ে হিন্দু সেজে বালতি করে দুধ ঢালছিলেন মহাদেবের মাথায় আর বলছিলেন সেমিফাইনালে অখিলেশ কুমার জিতা দো যা ভালো হিন্দি বলে শুনলে তো ছুটে পালায় বলছে অখিলেশ কুমার জিতা দো এ সেমিফাইনাল হয় এ জিত জায়গা তো চব্বিশ মে মোদি জি ভি হার জায়গা ফাইনাল মমতা ব্যানার্জি গেছে ওর আঠারোটি বিধানসভা কেন্দ্রে মানে লখনৌ আর বেনারস মিলে তার মধ্যে সতেরোটাতে গোরখপুর আদিত্যনাথ মঠের বাবা যোগী আদিত্যনাথ বিজেপিকে জিতিয়েছেন সতেরোটাতে যেখানে গেছে সেখানে হেরেছে সমাজবাদী পার্টি তাই প্লেনের ভাড়া মেটাতে এই চোরদের আপনাদের তাড়াতে হবে ভাইপো অনেক কথা বলছে ভাইপো বলেছে আর আমি অনেক কথার উত্তরও দিয়েছি ওকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না হিসাব ছেড়েছে অমিত শাহজির নামে যে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সভাপতি হিসেবে বিজেপিকে বিশ্বের এক নম্বর পার্টি করেছেন আঠারোটা রাজ্যে বিজেপির সিএম করেছেন বাকির জিএস হিসেবে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন চোদ্দ সালে আশিটার মধ্যে তিয়াত্তরটা সিট জিতিয়ে এনেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সময় ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিল হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মোদীজির আশীর্বাদে চারশো বিরানব্বই বছর পরে চোখের জল না ফেলে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে তিনি পাপ্পু নন পাপ্পু হচ্ছেন মমতা ব্যানার্জির ভাই বোনের সবাই জানে আপনি পুলিশটাকে বাদ দিয়ে লড়ুন না এসেছেন তো এগারোর পরে একুশে জুলাই এগারোর আগে সিপিএম এর সঙ্গে লড়াইতে আপনি ছিলেন আর উত্তর পাড়ার একটু সাবধান করে দিয়ে যাচ্ছি সিপিএম কে অক্সিজেন দিচ্ছে টিএমসি সিপিএম করুক বিরোধিতা করুক আমরা তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি পশ্চিমবাংলায় কয়েক দশক রাজত্ব করা কংগ্রেস স্টেট এবং রিজেক্টেড চৌত্রিশ বছর রাজত্ব করা সিপিএম
অলরেডি টেস্টেড এবং রিজেক্টেড টিএমসি 11 বছর রাজত্ব করেছে টেস্টেড নরেন্দ্র মোদী সরকার দেবে তার আদর্শ না খাওঙ্গা না খানে দুঙ্গা এটাই বিজেপি ওখানে একটা আমাদের গীতা পাঠ ছিল